এ আমি কোথায় এলাম? এ তো দেখি আরেক দুনিয়া। করাচিতে পা রাখার পর শাহিন আফ্রিদির অনুভূতিটা এরকমই ছিল। লান্ডিকোটাল নামের ছোট্ট একটা শহরে বেড়ে উঠেছেন, পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিকে দেখে তাই তার মনে হয়েছে কোন দুনিয়ায় ছিলাম। যেখানে ছিলেন সেখানে একাডেমি ক্রিকেটীয় সুযোগ সুবিধা তো ছিলই না, যথেষ্ট খেলার মাঠের অভাব ছিল। এমন জায়গা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটাও অত সহজ না। তবে শাহিনের জন্য ক্রিকেটের স্বপ্নে ডুব দেওয়া সহজ হয়েছিল তার পরিবারের কারণে। পরিবারে আরও ছয় ভাই, পেশাদার ক্রিকেটার সবাই না হতে পারলেও ক্রিকেটে সকলেই ছিলেন। শাহিন বলেন, আমার সব ভাই ক্রিকেটার, সর্বোচ্চ পর্যায়েও গেছেন একজন। ঘরে ক্রিকেটের আমেজটা থাকায় বেশ সুবিধা হয়েছিল শাহিনের। তার বড় ভাই রিয়াজ আফ্রিদি পাকিস্তানের হয়ে একটা টেস্ট খেলেছেন। ছোটবেলা থেকেই সে ভাইয়ের প্র্যাকটিস দেখতে যাওয়া, তার ম্যাচ দেখা, সেই সাথে টিভিতে আমেজপূর্ণ পরিবেশে খেলা দেখা, এসবের খাতিরেই শাহিনের খেলাটার প্রতি ভালোবাসা জন্মে যায়। কিন্তু স্বপ্ন পূরণে উপযুক্ত সারথি ছিল না লান্ডিকোটালে। ভালো সুযোগ সুবিধার প্রয়োজনে শাহিন পাড়ি জমান পেশোয়ার শহরে। 15 বছর বয়সে সেখানেই প্রথম একাডেমিতে যোগ দেন। একটা ট্যালেন্ট হান্টে যখন গেলেন, এত এত ক্রিকেটারের ভিড়ে কোথায় তিনি নির্বাচিত হবেন? শাহিনের মনে এমন ভাবনারই উদয় ঘটেছিল। দুটা বল করেন শাহিন, এরপরই তাকে থামিয়ে দেওয়া হয়। শাহিন ভাবলেন, হলো না বুঝি। কিন্তু না, ওই দুই বলেই আদতে তার বিশ্বের বুকে নাম লেখানোর যাত্রা ঠিক হয়ে গিয়েছিল। 15 বছর বয়সী শাহিন অনূর্ধ্ব 16 দলের হয়ে নতুন দুনিয়া করাচির দেখা পেলেন। সফলতার সাথে ধাপ পাড়ি দিতে দিতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তো খেললেনই, 19 প্রেরণের আগে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়ে যায়। তবে শাহিনের ক্রিকেটীয় ধাক্কায় শিক্ষা মিলেছিল ক্যারিয়ারের শুরুতেই। PSL-এর প্রথম 3 ম্যাচেই রান দিয়েছিলেন 40-এর আশেপাশে করে। একাদশ থেকে বাদ পড়ার পর শাহিনের উপলব্ধি হলো, আমার জন্যই ম্যাচ হারছে দল। যিনি এর আগে শুধু সফলতার স্বাদই পেয়ে এসেছেন, ধাক্কা খেলেন, এভাবে তো চলতে দেওয়া যায় না। বুঝলেন, অমন বড় মঞ্চে থাকতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ফিরে এলেন যে ম্যাচে 5 উইকেট। ক্রিকেটে পরিবারের সাহায্য পেয়েছেন সব সময়, কিন্তু শাহিনের লড়াইটা তো আসলে ছিল নিজের সঙ্গে নিজেরই। সুযোগ সুবিধা পান অনেকেই, একটা সময় গিয়ে শৃঙ্খলা একাগ্রতা ওসবই এগিয়ে নিয়ে যায়। শাহিনের মতো প্রতিভাবানদের ওসবই আলাদা করে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও লাহোর কালান্দার্সের শিরোপাজয়ী কোচ আকিফ জাবেদ যেমন বলেছিলেন, শাহিনের মতো কমিটমেন্ট আর কারো মাঝে দেখিনি। 2021 সালে ICC-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। শাহিন শাহ আফ্রিদি নামটা শুনলেই ব্যাটারদের মনে সতর্ক বার্তা ছড়িয়ে যায়। ছোট্ট শহর লান্ডিকোটালের শাহিন, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাও যেখানে ছিল কঠিন, সেই শাহিন আজ ক্রিকেট বিশ্বে প্রতিপক্ষের জন্য আতঙ্ক। তবে শাহিন শাহ আফ্রিদি আসছেন নতুন বল হাতে, আসছে ফুল লেন্থ ইনসুইঙ্গার, সে তো এক অপূর্ব দৃশ্য। উদ্দীপ্ত তারকার গল্পের প্রতি পর্বেই থাকছে কুইজ, যার উত্তর মিলবে ভিডিওগুলোর ভেতরেই। আপনার জন্য আজকের প্রশ্ন, ট্যালেন্ট হান্টে কয়টি বল করার পর শাহিনকে থামিয়ে দেওয়া হয়? অপশন 1, 2, অপশন 2, 3, অপশন 3, 5, অপশন 4, 6। আপনার প্রশ্নের উত্তর দিতে ভিজিট করুন স্ক্রিনে দেখানো ওয়েবসাইটের অ্যাড্রেসে। অ্যাড্রেসটি পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার।